আগামী সোমবার কৌশিকী অমাবস্যার দিনে ভুল করেও করবেন না এই পাঁচটি কাজ, তাহলে পরিবারে চরম বিপদ নেমে আসবে এবং মা তারার কৃপা এবং আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। সামনে আসতে চলেছে কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যা প্রত্যেক তন্ত্র সাধকের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ মহত্বপূর্ণ। এই কৌশিকী অমাবস্যা ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে পালন করা হয়। এই ভিডিওর মাধ্যমে আমরা জানব কৌশিকী অমাবস্যা কবে পড়েছে, কোন তিথিতে এই অমাবস্যা পালিত হবে এবং কোন পাঁচটি কাজ এই দিনে ভুল করেও যদি আমরা করি তাহলে সংসারে চরম বিপদ নেমে আসবে। তাই এই ভিডিওটা স্কিপ না করে কিন্তু আপনারা পুরোটা দেখবেন। হিন্দু ধর্মে বিভিন্ন শক্তির উল্লেখ রয়েছে, তার মধ্যে একটি হল আদ্যাশক্তি, মা কালী বা মা তারা। ভাদ্র মাসের শুরুতে যে অমাবস্যা হয় সেটি হলো কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যার পবিত্র তিথিতে তারাপীঠের মন্দিরে মা তারার বিশেষভাবে পূজা অর্চনা করা হয়। এই অমাবস্যার সাথে জড়িয়ে আছে নানা পৌরাণিক কাহিনী। কথিত আছে সাধক বামাখ্যাপা 1274 খ্রিস্টাব্দে কৌশিকী অমাবস্যার দিনে শিমুল গাছের তলায় সিদ্ধিলাভ করেছিল। ধ্যানমগ্ন বামাখ্যাপা এই দিনে মা তারা দর্শন পেয়েছিলেন। এছাড়াও কথিত আছে এই দিনে মা তারা শম্ভু এবং নিশম্ভ নামে দুই অসুরকে বধ করেছিলেন। এই দিনে তারাপীঠের মন্দিরে মা তারার পূজা অর্চনা করলে বিশেষ কৃপা এবং আশীর্বাদ লাভ করা তাই সম্ভব হয় এবং সমস্ত পাপ থেকে কিন্তু সহজেই মুক্ত হওয়া যায়। এই কৌশিকী অমাবস্যায় তারাপীঠের শ্মশানে সারা রাত ধরে চলে বিশেষ তন্ত্র সাধকের যজ্ঞ। এই দিনে তন্ত্র সাধনার মাধ্যমে নানা সমস্যা দূর করে থাকেন অনেক মানুষ। তাই হাজার হাজার ভক্তরা এই দিনে ছুটে আসেন তারাপীঠের মন্দিরে। তারা গঙ্গা স্নান করে মায়ের পূজা করেন, মায়ের বিশেষ আশীর্বাদ লাভ করেন। তাই আপনারা চাইলে এই কৌশিকী অমাবস্যার দিনে তারাপীঠে মায়ের দর্শন করতে যেতে পারেন। এবছর অর্থাৎ 2024 সালে কৌশিকী অমাবস্যা পড়েছে 2 সেপ্টেম্বর 2024 এবং বাংলায় 16ই ভাদ্র 1431 সোমবার দিনে। কৌশিকী অমাবস্যা তিথি শুরু হবে 2রা সেপ্টেম্বর 2024 বাংলায় 16ই ভাদ্র 1431 সোমবার ভোর 5:07 এবং শেষ হবে 3রা সেপ্টেম্বর 2024 মঙ্গলবার সকাল 6:31। অর্থাৎ সোমবার সারাদিন সারা রাত এই কৌশিকী অমাবস্যা তিথি থাকবে। তাই সোমবার দিন রাতে মা কৌশিকী বা মা তারার পূজা অর্চনা কিন্তু করা উচিত এবং এই সোমবার দিনে শাস্ত্র মেনে উপবাস পালন করতে হবে। অমাবস্যার এই রাতকে তারা রাতও বলা হয়ে থাকে। এই দিনটি বিশেষ নিয়ম বিধি মেনে পালন করা উচিত। অন্য সকল অমাবস্যার থেকে কিন্তু এই অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। তাই এই অমাবস্যায় কিন্তু বিশেষভাবে পালন করতে হবে। এই অমাবস্যায় কিন্তু ভুল কাজগুলো করবেন না। এই পাঁচটি কাজ কিন্তু আপনারা অতি অবশ্যই বর্জন করবেন। যদি ভুল করে এই পাঁচটি কাজ কেউ করেন কৌশিকী অমাবস্যার দিনে তাহলে কিন্তু চরম বিপদ তার জীবনে নেমে আসবে। এর সাথে আর্থিক এবং শারীরিক ক্ষয়ক্ষতি হতে পারে। চলুন আমরা প্রত্যেকেই জেনে নিই কোন বিশেষ কাজ এই দিনে ভুলেও আমাদের করা উচিত নয়। প্রথম হলো এই দিনে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ভুলেও গ্রহণ করবেন না। এই কৌশিকী অমাবস্যায় বিশেষ যোগ থাকে, তাই তন্ত্র সাধকেরা এই দিনে সারা রাত ব্যাপী সাধনা করে থাকেন। এই দিনে নেগেটিভ শক্তি দূর করার জন্য অনেকে নানা উপায় করেন, তাই এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে আপনার করা ভুলে কিন্তু অশুভ শক্তির আগমন সহজেই আপনার গৃহে প্রবেশ করতে পারে। এই দিনে আমিষ জাতীয় খাবার বর্জন করার চেষ্টা অবশ্যই করবেন। দ্বিতীয় যে কাজটি কৌশিকী অমাবস্যার দিন আপনারা করবেন না তা হলো এই দিন রাতে কোনো নির্জন জায়গায় বিশেষ করে শ্মশানে যাবেন না। এই দিনে নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে জাগ্রত থাকে, তাই এই দিনে নির্জন কোনো জায়গায় একা একা যাবেন না, এতে ক্ষতির সম্ভাবনা থাকে। তৃতীয় যে কাজটি আপনারা করবেন না তা হলো এই দিনে কোনো শুভ কাজ করবেন না, যেমন বিবাহ জন্মদিন গৃহপ্রবেশ অন্নপ্রাশন এই ধরনের কোনো শুভ কাজ কিন্তু এই দিন করবেন না। এই কৌশিকী অমাবস্যায় যদি কেউ ব্যবসা শুরু করেন তাহলে ব্যবসার অসফলতা বা ঋণগ্রস্ত হয়ে থাকার সম্ভাবনা থাকে, তাই এই কাজটি ভুলেও কিন্তু এই কৌশিকী অমাবস্যার দিন করবেন না। চতুর্থ যে কাজটি আপনারা করবেন না তা হলো যারা গর্ভবতী মহিলা আছেন তারা এই দিনে দিনক্ষণ কাল মেনে চলবেন এবং সন্ধ্যাবেলায় ভুলেও কিন্তু বাড়ির বাইরে বার হবেন না, কারণ কৌশিকী অমাবস্যার দিনে বাড়ির পরিবেশে প্রচুর নেগেটিভ শক্তি বিরাজ করে, তাই আপনার গর্ভের সন্তানের ওপর কিন্তু এর খারাপ প্রভাব পড়তে পারে।
এবং আপনার শারীরিক সমস্যা হতে পারে। তাই এই দিনে সন্ধ্যাবেলায় গর্ভবতী মহিলা এবং ঋতুবতী মহিলারা একা বাড়ির বাইরে বার হবেন না। যদি একান্তই বার হতে হয় তাহলে কাউকে সঙ্গে নিয়ে তবেই বার হবেন। পঞ্চমত, যে কাজটি করবেন না তাহলে এই কৌশিক অমাবস্যার দিনে ভুলেও কোনো অপরিচিত মানুষকে রাত্রিতে বাড়িতে আনবেন না, কারণ এই দিনে নানা রকম তান্ত্রিক ক্রিয়া করা হয়। যে কোনো উদ্দেশ্যে কেউ যদি আপনার ক্ষতি চায় সে কিন্তু আপনার বাড়িতে আসতে পারে। তাই এই দিনে কিন্তু ভুলেও আপনারা কাউকে আপনার গৃহে আনবেন না। এছাড়া এই দিনে চুল দাড়ি নখ কিন্তু কাটবেন না। তন্ত্র সাধনায় এই জিনিসগুলি দিয়ে আপনার ক্ষতি করতে পারে, তাই এই দিনে ভুলেও চুল দাড়ি নখ কিছু কাটবেন না। পবিত্র কৌশিকী অমাবস্যার দিন যে বিশেষ কাজগুলো আপনারা অতি অবশ্যই বর্জন করবেন সেগুলো শাস্ত্রমতে জেনে নিলেন। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বছরের প্রত্যেকটা পবিত্র দিনে আমাদেরকে কিন্তু বেশ কিছু কর্মকে এড়িয়ে চলার বিধান দিয়েছেন। আমাদেরকে চেষ্টা করতে হবে প্রত্যেকটা অপবিত্র কর্ম যেগুলো সেগুলোকে বর্জন করার। সবার প্রথম যে কাজটি আমাদের করতে হবে সেটি হলো ব্রহ্ম মুহূর্তে নাম জপ। আমরা অনেক সময় হেলাই ফেলায় এটাকে করি না, এটা কিন্তু সবার আগে ত্যাগ করতে হবে। ব্রহ্ম মুহূর্তে সবার আগে ঘুম থেকে উঠেই নাম জপ কিন্তু করতে হবে। এই নাম জপের ভিতর দিয়েই প্রকৃত রূপে আপনি সকল মহাশক্তি লাভ করতে পারবেন। আর এই মহাশক্তিধর আপনি যদি হতে পারেন তাহলে প্রকৃতপক্ষে আপনার জীবন কিন্তু ধন্য হয়ে যাবে, আপনি সহজেই সকল দিক থেকে মুক্তি লাভ করতে পারবেন। তাই মহাশক্তি লাভ করতে হবে আমাদের প্রত্যেকেরই এবং তার অমৃত নাম কিন্তু জপ করতে হবে। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে সাত্ত্বিক আহার গ্রহণের বিধান দিয়েছেন। এই যে বলা হয়েছে কৌশিকী অমাবস্যার দিন আমিষ আহার বর্জন করতে হবে, পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে কিন্তু বছরের প্রত্যেকটা দিন আমিষ আহারকে বর্জন করার বিধান দিয়েছেন। এর মধ্যে দিয়ে আমাদের শরীর যেমন ভালো হবে ঠিক তেমনভাবে আমাদের মনের দিক থেকে আমরা সুস্থ থাকতে পারবো, মানসিক শান্তি লাভ করতে পারবো, আমাদের রোগ শোক জ্বালা যন্ত্রণা অনেক কম হবে, আমরা পাপ কর্ম কিন্তু অনেক কম করব। তাই আমিষ আহার কিন্তু সবার আগে আমাদেরকে বর্জন করতে হবে। মনের পবিত্রতা রক্ষা করতে, দেহের পবিত্রতা রক্ষা করতে, মনকে শুদ্ধ রাখতে অতি অবশ্যই আমিষ আহার বর্জন করতে হবে। আর এই আমিষ আহার যেগুলো আমাদের রজতম গুণকে বৃদ্ধি করে, যেগুলো আমাদের জীবনকে ধ্বংসপ্রাপ্ত করে, সেই আমিষ আহার কিন্তু আমাদের জীবনকে ধ্বংস করে দেয়। আর প্রত্যেকটা পবিত্র কর্মে কিন্তু আমিষ আহার করে যদি আপনি সেই কর্মে যোগ দেন, অর্থাৎ যে কোনো পূজা আচ্ছা বলুন, যে কোনো সাধন ভজন বলুন, আমিষ আহার করলে কিন্তু তার ফল অতটা লাভ করা যায় না। যারা নিত্য আমিষ আহার করেন তারা যদি সাধন ভজন করেন তারা যে ফল লাভ করবে, যারা আমিষ আহার বর্জন করে ভগবানের সাধন ভজন করেন তাতে কিন্তু বেশি ফল লাভ হয়। ওই জন্যই দেখবেন প্রত্যেকটা পবিত্র দিনে যে কোনো পূজা বলুন, যে কোনো শুভ কাজ বলুন, আমিষ আহারকে বর্জন করার কথা বলা হয়, সাত্ত্বিক আহার গ্রহণের কথা বলা হয়, নিরামিষ খাবার গ্রহণের কথা বলা হয়। এতে দেহ মন পবিত্র এবং শুদ্ধ থাকে। তাই বারবার করে কিন্তু রাজসিক তামসিক যুক্ত খাবারকে আমাদের বর্জন করতে হবে। আরও একটি যে বিশেষ কাজ আমরা এই দিন ভুলেও করবো না সেটি হলো জীব সেবা থেকে আমরা বঞ্চিত হব না। বাড়িতে যদি কেউ সাহায্যের জন্য আসেন তাকে সাহায্য করব, জীব সেবা দেব, এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই পালন করতে হবে। পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধা করে মন থেকে সকল প্রকার অহংকারকে ত্যাগ করে আমরা কিন্তু প্রত্যেকটা কর্মকে করব। মনের মধ্যে অহংকার রাখবো না, মনের মধ্যে সকল প্রকার চাওয়া পাওয়া কামনা বাসনাকে ত্যাগ করে আমরা কিন্তু এই পবিত্র দিনে পবিত্রভাবে কাটাবো। আর কৌশিকী অমাবস্যার দিন অতি অবশ্যই কিন্তু আমরা পরমদয়ালে প্রার্থনা খুব করে করব। পরমদয়ালে প্রার্থনা করতে যেন না ভুলি, এই দিনে অতি অবশ্যই পরমদয়ালে প্রার্থনা করব। সেই প্রার্থনার মধ্য দিয়ে আমরা পরমদয়ালের আশীর্বাদ লাভ করতে পারব। আর অতি অবশ্যই সন্ধ্যাবেলায় প্রার্থনা কিন্তু মিস করবেন না। এই কৌশিকী অমাবস্যার দিনে অনেক অশুভ শক্তি আপনার আশেপাশে হয়তো ঘোরাঘুরি করতে পারে বা আপনাকে কেউ ক্ষতির মুখে ফেলে দিতে পারে, কেউ আপনার ক্ষতি করতে পারে, চরম বিপদে ফেলতে পারে। তো তার থেকে আপনি কিন্তু মুক্তি সহজেই পেতে পারেন যদি সন্ধ্যাবেলায় প্রার্থনা ঠিক মতো করেন, পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধাবারে যদি প্রার্থনা পালন করেন। এছাড়া যখনই সময় পাবেন কিন্তু নাম জপ করবেন, একা যখনই থাকবেন নাম জপ করবেন, বা বাড়িতে আছেন বা বাড়ির বাইরে আছেন, যে কোনো কাজের মধ্যে আছেন, সব সময় আপনি নাম জপ করতে থাকুন। নাম জপ করতে করতে সকল কাজ করুন। এই নাম জপের মধ্য দিয়ে কিন্তু প্রকৃত মঙ্গল আপনার সাধিত হবে, কেউ আপনার কিচ্ছু করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনি অনবরত নাম জপতে থাকেন। এই নাম জপের মধ্য দিয়ে সকল প্রকার অশুভ শক্তি দূর হয়ে যাবে, সমস্ত প্রকার
কুনজর থেকে কিন্তু আপনি বেঁচে যাবেন সকলিষ্ট প্রাণ দাদামায়েরা। কিন্তু প্রত্যেকে অতি অবশ্যই এই বিশেষ কর্মগুলি পালন করবেন, এই বিশেষ কাজগুলো থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করবেন, আর পরমদেবের আশীর্বাদ লাভ করে কিন্তু জীবনকে ধন্য করে তুলবেন। এই যে কৌশিকী অমাবস্যার দিনে বিশেষ কর্মের কথা বলা হচ্ছে, অনেকে মা তারার আরাধনা করেন, মা কালীর আরাধনা করেন এই কৌশিকী অমাবস্যার দিনে। মা কালীর আরাধনা করার আগে কিন্তু আমাদেরকে আগে মা কালীর যে গুণ, তিনি যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেই শিক্ষা গ্রহণ করতে হবে। তিনি ছিলেন অসৎ নিরোধী শক্তি, সেই শক্তিকে আমাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে। অসৎ যেখানে দেখবো, যেখানে অপকর্ম দেখবো, সেখানে যেন আমরা ঝাঁপিয়ে পড়তে পারি, সেটার যেন মোকাবিলা করতে পারি। মা কালী অসুরদের সাথে যুদ্ধ করেছিলেন, তাদের নিধন করেছিলেন। অসুর অর্থাৎ আমাদের এই যে ষড়রিপু, এই ষড়রিপুকে কিন্তু আগে আমাদের দমন করতে হবে। সেই মা কালীকে পুজো করার মধ্য দিয়ে মা কালীর রূপকে আমাদের শরীরে ধারণ করে আমরা যদি মা কালীর যে গুণ, তিনি যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেই শিক্ষা বাস্তবে ফুটিয়ে তুলতে পারি, অর্থাৎ অসৎ নিরোধী শক্তিও উঠতে পারি, অসৎ দেখলেই, অপকর্ম দেখলে, মিথ্যা দেখলে সেগুলো আমরা নিরোধ করার চেষ্টা করব, তবেই কিন্তু মা কালীর পূজা সার্থক হবে। প্রত্যেকটা মানুষ যেদিন গর্জে উঠবেন অপকর্মের বিরুদ্ধে, অসতের বিরুদ্ধে, সেদিনই কিন্তু মা কালীর পূজা প্রকৃতপক্ষে সার্থকতা লাভ করবে। সকলিষ্ট প্রাণ দাদামায়েরা, প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন, পরমদয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে কৃষোত্তম।